سبحان الله. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2023 কুরবানি দেখতে দেখতে একদমই সন্নিকটে। তো এর মধ্যে আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা চলে আসছি SMZ এগ্রোতে, আর এটা পড়েছে আপনার চুরাইন নবাবগঞ্জে, কেরানীগঞ্জ থেকে একদম সামনে, একটু সামনেই। তো ভাই ঢাকাতে মূলত ব্যবসা করেন, পাশাপাশি ওনার গ্রামের বাড়িতে উনি শখ করে এই খামারটা দিয়েছেন। তো শখ এখন আর শখ নেই, এখন বাণিজ্যিক আকার রূপ ধারণ করেছে, কারণ ওনার এখানে অনেকগুলো গরু রয়েছে। শুধু 2023-এর জন্য উনি প্রস্তুত করেছেন 35টার মতো গরু, এর মধ্যে অন্যতম সেরা গরু হচ্ছে রঙ্গিলা রাজা বাহাদুর, আসলে একদমই রঙ্গিলা। আজকে আপনাদেরকে সেই আকর্ষণীয় গরুটা দেখাবো, পাশাপাশি আরও যে ছোটোগুলো গরু রয়েছে এগুলো একটু দেখাবো, দরদাম সব বিস্তারিত জানাবো। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জুয়েল সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহ রাহম। আচ্ছা, আপনার শারীরিক অবস্থা ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে দেখতে পাচ্ছি ঘাস কাটা হচ্ছে, খুব সুন্দর ঘাস দেখা যাচ্ছে খামারের জন্যই। হ্যাঁ, সব ন্যাচারাল খাবার, ঘাস, দানাদার, সাইলেজ। আচ্ছা আচ্ছা, তো আপনার এই খামারের নাম তো হচ্ছে SMZ। SMZ এগ্রো। এগ্রো। তো আজকে আমরা SMZ এগ্রো যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলো একটু দেখাবো। প্রথমে আপনার নামটা যদি একটু বলতে। আমার নাম মোহাম্মদ সেলিম খান। সেলিম খান। আচ্ছা আচ্ছা, আমি ঢাকায় অন্য ব্যবসা করি, আর মনের খোরাকের জন্য কিছু গরু লালন পালন করি। আচ্ছা, মনের খোরাকের জন্য না, এটা অনেক ব্যবসায়ীরা এখন করে, যে বড় বড় বিজনেস করে, পাশাপাশি তারা শখ করে গরু লালন পালন করে। পেটের খোরাকের জন্য না, মনের খোরাকের জন্য। আচ্ছা আচ্ছা, মনের আনন্দের জন্য। এখানে কি প্রায় আসা হয় ঢাকা থেকে? হ্যাঁ, মাঝে মাঝে আসে, না আসলে একটা মনের খোরাকের জন্য তো আসতেই হয়। আচ্ছা আচ্ছা, এসে আপনার গরু গরু দেখেন, দেখি সেটাই আপনার ভালো লাগে। জি, পাশাপাশি তো দেখতে পাচ্ছি চারিদিকে মনে হয় সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগানো আছে অফিসে বসে বসে। হ্যাঁ, ওখান থেকে আমি দেখি। আচ্ছা, মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে আসে। আচ্ছা, আর এটা আমার প্রত্যেক মানে নিবাস। আচ্ছা, নারীর টানে আসা? নারীর টানে তো আসতেই হয়। আচ্ছা, কতগুলো 2023-এর জন্য আছে? 30-35টা। 30-35টা খামারের যাত্রাটা শুরু? যাত্রাটা শুরু 3 বছরের মতো। 3 বছর হয়ে গেছে। আচ্ছা, এখন 2023-এর জন্য 35টা শুধু কুরবানির জন্য প্রস্তুত করবো। কুরবানি টোটাল আছে কতগুলো? এই 35-40টার মতোই আছে। 40টার মতো। আচ্ছা, সব কাজের লোকেরা দেখাশোনা করে? সব কাজের লোক। মাঝে মাঝে আসেন? আচ্ছা, চেষ্টা করি আর কি, যখন শরীর মন ভালো থাকে তখন আসি, কারণ মনের খোরাকের জন্য করছি, সেটা না দেখলে তো মন ভরবে না। মন ভরে না। আচ্ছা আচ্ছা, সবসময় একটা টান থাকে এটার দিকে। খামারে বেশিরভাগ কী জাতের গরু রয়েছে? আমার খামারে মোটামুটি বেশ কিছু জাতের গরুই আছে, শাহিওয়াল আমাদের দেশি। আচ্ছা, এই তো দেখলাম যে খুব সুন্দর কালারের গরু দেখলাম। একটা গরু, সেটা একটা আমার ওটা প্রথম কেনা গরু, ওই গরুটা দেখে ভালো লাগার থেকে কিনাই আমি গরু খামার করি। আচ্ছা, আর ওটা একটা বিশেষ জাত এবং বিশেষ কালার। আচ্ছা, আর আমি আশা করি যে বিশেষ কেউ যেন আমার গরুটা নিয়ে করেন। আচ্ছা চলেন, আমরা বিশেষ গরুগুলো একটু দেখাই। এই হচ্ছে আপনার সেই শখের খামার, যে টোটাল 35টা। এটা ক্ষুদ্র খামারের আর কি, ওই যে কি প্রান্তিক খামারের মতো আমি আর কি। 35টা গরু প্রান্তিক না, এখন মোটামুটি বেশ বড়, কারণ গরুর এখন দাম অনেক বেশি। প্রান্তিক না, বেশিরভাগ দেখা যাচ্ছে মিডিয়াম সাইজের গরুগুলো। হ্যাঁ, মিডিয়ামই বেশি, বা ছোট আছে কিছু। আচ্ছা, সর্বনিম্ন কত টাকার গরু আছে? এই 1,20,000। 1,20,000 এরকম। আচ্ছা, আর সর্বোচ্চ সেই আপনার? সর্বোচ্চ আমার রঙ্গিলা রাজা বাহাদুর। রাজা বাহাদুর না, চলেন আমরা ওইটা দিয়ে একটু শুরু করি। এটাই হচ্ছে আপনার সেই রঙ্গিলা রাজা বাহাদুর? যে এটাই আমার সেই রঙ্গিলা রাজা বাহাদুর। আচ্ছা আচ্ছা, আমার প্রথম কেনা গরু। প্রথম কেনা গরু না? যে আপনি, এটার নামটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, রঙ্গিলা রাজা বাহাদুর।
কারণ এটা এটার রংটাও আসলে বিশেষ একটা কালার যে বাংলাদেশে আমি দেখি নাই কারো কাছে এই কালারের গরু আছে কিনা আমি দেখি নাই থাকলে থাকতে পারে আমি দেখি নাই আর তার আচরণ ই মানে শেরঙ্গিলা রাজা বাহাদুরের মতোই তার আচরণ আচ্ছা এটা লালন পালন কি একদম রাজা বাহাদুরের মতো আর চেষ্টা করছি আমার সাধ্য মতো চেষ্টা করি আমি তাকে আচ্ছা এটা কত বছর যাবৎ পালন করতেছেন এটা আমি পালন করতেছি আড়াই বছরের মতো আড়াই বছর যাবৎ জি কেমন ওজন হয়েছে আশা করি হাজারের উপরে হবে কারণ আমি কুরবানির গরু তো ওইভাবে আমি মাপ করে বলবো না জানা থাকে না ঠিক আছে এটা হাজার উপরে হবে এটা স্বাভাবিক কারণ মাশাআল্লাহ বিগ সাইজের বিশাল মানুষের মতো এটা আমি 1300-1400 বলবো না কিন্তু হাজারের উপরে ইনশাআল্লাহ হবে আচ্ছা আচ্ছা আর কুরবানি গরুটা ওজন না দেখে হ্যাঁ পছন্দ অনুযায়ী নেওয়াটাই সবচেয়ে ভালো এটা একটা বিশেষ জাতের গরু এবং বিশেষ কালার আমার কাছে আমার খুব প্রিয় এবং সুন্দর যদি অন্যের চোখে সুন্দর লাগে যার নয়নে যারে লাগে ভালো আচ্ছা এরকম যদি কার কাছে সুন্দর লাগে তো এটা কেমন দাম চাবেন দামটাও তো চাইতে মন চায় না আসলে কে আসলে চাইলে ভালো হইতো কিন্তু সবাই চায় সেই হিসাবে বলতে হয় আর কি কিরকম দাম চাইলে তো অনেক কি চাইতে হয় কে 25 লাখ বেছে 30 লাখ বেছে কে এই মনে করেন 12 লাখ বেছে 15 লাখ বিক্রি করে কারণ সবারটার সাথে তো আর বলে লাভ নাই আমি ওইভাবে বলবো না আচ্ছা আচ্ছা তো আমার এটা 11.5 লাখ দিলেই মোটামুটি আমার খরচের টাকাটা উঠবে 11.5 লাখ এটা হচ্ছে আপনার চাওয়া দাম জি আচ্ছা এই যে দেখতেছি রঙ্গিলা বাহাদুরকে খাবার দিচ্ছেন কি ধরনের খাবারটা দিচ্ছেন এটা খাবার দিচ্ছি একটু দেখান তো দর্শকদেরকে কিছু হাতে না সাইলেজ দিচ্ছি ও আচ্ছা এটা সাইলেজ দিচ্ছেন দর্শকরা বুঝতে পারবে যে এর সাইলেজ দেই তাকে কথা বলছেন সাইলেন্স দে নিজেরা তৈরি করে নিছেন না নিজেরা তৈরি করি না আমি সংগ্রহ করি কিনে আনি আচ্ছা সাইলেন্সের পাশাপাশি আর কি দিচ্ছেন আর কাঁচা গাছ দেই আর দানাদার খাবার দেই এবং খড় দেই কেমন খরচ হয় এটার পিছনে আপনার দৈনিক এটা আসলে বিশেষ আদরের জিনিস তো এটা একটু বেশি খরচ হয় যে অনেকের হয় কোনো কোনো 2000, 1500, 3000, 1000, 1200 আমারটা তদ্রুপ এরকমই 1000-1200 টাকা খরচ হয় হ্যাঁ এখন তো একটু বেশি হয় আগে আবার একটু কম হইতো এভাবেই আর কি আচ্ছা ঠিক আছে চলেন আপনার তো আরও অনেক গুরু গুরু আছে এগুলো দেখাই একটা আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা করস বাটি করস জাতের গরু বাটি করস হ্যাঁ বাটি করস জাতের আচ্ছা কয় দাঁতের এগুলো দাঁতছে তো সবগুলো হ্যাঁ এটা দুই দাঁত না সবগুলোই দাঁতের দুই দাঁত কিছু আছে 4 দাঁতের এরকম সাইজের কয়টা আছে এরকম সাইজের আছে আমার কাছে আসলে কোনো গরু একটার সাথে আরেকটা মিল নাই এক একটা মানে সাইজটা বলছি যে ওজন এরকম ওজনের মধ্যে এরকম ওজনের মধ্যে আছে দুইটা এর চেয়ে বেশি ওজনের আছে ব্ল্যাক শাই আছে দুই চারটা আছে এরকম হ্যাঁ এরকম ওজনের কেমন দামের মধ্যে পড়বে এরকম ওজন নিলে এরকম ওজন 2.5 লাখ থেকে মনে করেন 3.5 লাখ 3.5 লাখ না এটার কেমন ওজন আছে এটার 400 উপরে 500 কাছাকাছি হ্যাঁ 500 কাছাকাছি সুন্দর সুন্দর কিছু গরু আছে চলেন দেখি এটা কি জাতের খুব সুন্দর দেখা যাচ্ছে পাকিস্তানি শাহিওয়াল বলে আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল কিন্তু তা আমি জাত নিয়ে খুব একটা বিতর্কে যেতে চাই না আচ্ছা আচ্ছা কারণ ক্রেতারা আজকাল অনেক সচেতন তারা আমাদের চাইতে ভালো বুঝে আচ্ছা ওইদিকেও দেখতে পাচ্ছি আরেকটা এই যে আমরা একটু দেখাই দেই দর্শকদের জাতের পছন্দ হয় লাল লাল হাসা হ্যাঁ এটা একটা লাল হাসা এবং অনেক খামারি হাসা গরু দেখেন আমার এটাও দেখে দেখে যান যে আপনাদের চোখে এরকম কোথাও পড়ছে কিনা এরকম সুন্দর গরু নিতে পারবে আপনার এখান থেকে ওইদিকে তো কিছু আছে চলেন দেখাই আমরা একটা নীল গরু দেখতে পাচ্ছি এই কালারটা খুব কম দেখা যায় সাধারণত হ্যাঁ এটা বিশেষ কালার যে নীল শাহিওয়াল এটা এটা শাহিওয়াল ক্রস শাহিওয়াল অবশ্য আচ্ছা হ্যাঁ এটা কি দাঁতছে হ্যাঁ এটা দুই দাঁত কুরবানি উপযুক্ত ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনার এখানে কিছু ব্যতিক্রম গরু দেখতেছি হ্যাঁ মাল্টি কালার আছে মাল্টি কালারও আছে হ্যাঁ এই এটা ফোকাস ওইদিকে কিছু কালো আছে চলেন কালোটা এটা এটা ফোকাস করে কালোটা করেন এটা কি কালারের কি জাতের গরু এটা মাল্টি কালার আচ্ছা এটা মাল্টি কালার শাহিওয়াল শাহিওয়ালের মধ্যে না মাল্টি কালার শাহিওয়াল আমাদের দেশি শাহিওয়াল আর কি না আপনার কালেকশনগুলো খুবই ভালো লাগলো এক একটা এক এক ধরনের কালেকশন
কোথা থেকে করেছিলেন এই কালেকশন? এই এক একটা এক এক হাট থেকে ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছিলেন। চলুন তো আবার ওইদিকে দেখি। এদিকে আমরা একটা দেখতে পাচ্ছি একটু বড় সরু মধ্যে ফিজিয়ান জাতের নাকি শাহিওয়াল? না, এটা শাহিওয়াল। এটা ফিজিয়ান এক ক্রস শাহিওয়াল, বাটি ক্রস শাহিওয়াল বলে। এই জাতের গরুগুলো খুব বড় হয়, এর জন্য একদম পারফেক্ট। এটা খুব পারফেক্ট গরু। এটা কেমন আছে? এইটা প্রায় 700 কেজির, প্রায় 700 কেজির ওয়েট হবে, 700 উপরে হবে, ইতপর্যন্ত 700 উপরে হতে পারে। এটা আমি 450 চাচ্ছি। 450 দিকে কি আপনার ছোট সাইজ গুলা? হ্যাঁ, ছোট সাইজের গরুগুলো এই যে এখানে। 1 লাখের নিচে হবে না? সব 1 লাখের উপরে না, 1 লাখের নিচে গরু আছে, সেগুলি কুরবানি বয়সের হয়েছে। 1 লাখের নিচে একেবারে নাই, আছে যে একটু ছোট, 1 লাখ 20 30, আর এগুলি 1 লাখ 20 30 40 50 এইভাবে আর কি আছে। না, খুব সুন্দর সুন্দর কিছু দেশীয় আছে। এটা শাহিওয়াল, এই দুইটা শাহিওয়াল, এটা দেশি, এটা এগুলি শাহিওয়াল ক্রস, ওইটা দেশি। ওইটা পাকড়াটা যাক, সব ধরনের কালেকশনই রেখেছি। হ্যাঁ, সব ধরনের অল্প অল্প কিছু রাখার চেষ্টা করছি আর কি, যে দূরের থেকে যেন কেউ আসলে আচ্ছা ফেরত না যায়। সামনে কি চিন্তা ভাবনা আছে 2024-এর জন্য? 2024-এর জন্য দেখলেন তো আমার কিছু গরু আপনাকে আমি ফেস করাই নাই, কিছু গরু এক্সট্রা এখনো আছে সেগুলি। আর আমার গরুর শারীরিক অবস্থা দেখে আপনি বুঝতেছেন যে আমি কোনো ধরনের মানে অপখাদ্য খাওয়াই নাই গরুকে, যার জন্য আমার গরু, হ্যাঁ হ্যাঁ, আমার গরু দেখলে বুঝতে পারবে খুব স্বাভাবিক ন্যাচারাল খাবার দ্বারা আমার গরু লালিত পালিত হয়। কারণ আমি আমার গরু লালন পালন করি আসলে মনের খোরাকের জন্য, পেটের খোরাকের জন্য। আচ্ছা আচ্ছা, সামনে ইনশাল্লাহ আরও বেশি আসবে আশা করি, যদি আল্লাহ নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখে। চেষ্টা করবো তো একটু বেশি করার। অনেকে তো আসলে নিতে চাবে আপনার এখান থেকে, কীভাবে নিবে তারা? তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আইসা দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বাইক, বিশেষ করে আমার বাইক নিয়ে দেখাশোনা করে, বাইকের ফোন নাম্বার দিয়ে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন কেউ নিতে নিলে তো কুরবানি পর্যন্ত আপনি পালনও করে দেন? হ্যাঁ, কুরবানি পর্যন্ত পালন করে একদম ডেলিভারি সহ সুন্দরভাবে পৌঁছে দেবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মনের খোরাক দেখে আমারও ভালো লাগলো। আসসালামু আলাইকুম। না, মনের খোরাকের জন্যই তো করতে হয় অনেক কিছু।